আজকে যে টপিক নিয়ে আমি আমার এই ভিডিওটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে কিভাবে নিজের ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড আউট করা যায়। আমরা অনেকেই হয়তো এটা সম্পর্কে অবগত আছি, অনেকেই হয়তো জানি, কিন্তু অনেকেই হয়তো এটা বের করতে পারি না, নিজের ম্যাক অ্যাড্রেসটা নিজে বের করতে পারি না। তো আজকে এই ভিডিওটা আমি তাদের জন্য ক্রিয়েট করেছি যারা নিজেদের ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে পারে না। এই গাইস, আমি মোহাম্মদ মেহেদী হাসান তীব্র আর আপনারা দেখছেন মেহাতি 360। নর্মালি এই কাজটা অনেকটা উপায়ে করা যায়। তো আমরা নর্মালি যেভাবে করবো সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে সার্চের বক্সে সিএমডি লিখবো, সিএমডি কমান্ড প্রমোট। হ্যাঁ, এখানে এটা আসার পরে রাইট বাটনে ক্লিক করে জাস্ট রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে লেফট বাটনে ক্লিক করবো। তো দেন এরকম একটা পপ আপ আসবে যেটাতে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। আমরা এখানে ইয়েস দিব। তো ইয়েস দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এরকম একটা বক্স আসবে। তারপর দেখুন উইন্ডোজ সিস্টেম 32 এর পরে আমরা জাস্ট এখানে লিখবো আইটি কনফিগ CONFIG তারপর স্ল্যাশ দিয়ে ALL। হ্যাঁ, তো আইপি কনফিগ স্ল্যাশ অল লেখার পরে জাস্ট এন্টারে ক্লিক করবো। তো দেখুন এন্টারে ক্লিক করার পর এখানে অনেক কিছু চলে আসছে, হিবিজিবি, এত কিছু আমাদের দরকার নেই। আমরা জাস্ট আজকে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস যেটা বলেছে মেশিন অ্যাক্সেস কোডটা বের করবো। তো এটা করতে হলে যেটা যেখানে যেতে হবে আমাদের, দেখুন লাইক উপর থেকে আসে আমি ফার্স্টে এই যে আইপি কনফিগারেশন, আমরা নিচে আসার পর ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার লোকাল এরিয়া কানেকশন। ওকে, এখানে লেখা আছে দেখুন ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসটাই মূলত হচ্ছে আইপি অ্যাড্রেস, সরি ম্যাক অ্যাড্রেস। তো এই যে দেখুন আমরা জাস্ট এটা কপি করে আমাদের যে কোনো কাজে আমরা লাগিয়ে ফেলতে পারি। আসলে দৈনন্দিন কাজে অনেক সময় আমাদের নিজেদের ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন হতে পারে। তো আর কি আমরা এইভাবে খুব সহজেই এটা বের করতে পারি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কোনো প্রবলেম থাকলে, যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর সবথেকে বেশি যেটা করবেন, ভিডিওটা অনেক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। I'm not going to be able to do that.